keep a budget for the Halloween. প্রচুর বৃষ্টি হইতেছে, বাতাস অনেক আছে, দেখতেই পারতেছ তোমরা তো বন্ধুরা, দেখতেই পারতেছ। এটা হচ্ছে ঢেঁড়স, আর ঢেঁড়স তো আমরা সবাই চিনি। আর এটা আজকে আমি রান্না করে তোমাদের একটু ভিন্ন রকম ভাবে রান্না করে দেখাবো। আর এটা দিয়ে ভাত খাইতে এত মজা লাগে তা বলার বাহিরে, কারণ মাছ মাংস ছাড়াই এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো তোমাদের আমি এখন দেখাবো, কারণ আমি এখনই বাজার থেকে কিনে এনেছি। আর এটা এখন আমি তো বন্ধুরা, আমি এই দেখেন ঢেঁড়সটাকে এরকম লম্বা লম্বা কিউবের মানে কেটে নিচ্ছি এরকম সাইজ করে। আর আমি বললাম তো আমি বেশি কিছু দেব না, খুবই শর্টকাট ভাবে এই ঢেঁড়সটা রান্না করবো। আর এইটা খাইতে কিন্তু আসলে অনেক মজা হয়। আর আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ জিরা বাটা, আর একটু রসুন বাটা, আর কাঁচামরিচ তেল দিয়ে আমি এখন এটা হাতে ভালো করে মেখে নেবো। তো তোমাদের দেখাইতেছি। তো আমি ভালো করে ঢেঁড়সটাকে মাখিয়ে এখন পানি দিয়ে আর কি চুলোই বসিয়ে দিলাম। তো এখন জাল হোক, আর এর ভিতরে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে গিয়ে পৌঁছাবে। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর আজকে আর কাউকে কিছু বলবো না, কারণ লাইক দেওয়ার কথা বললে তারা আরও বেশি করে, যে লাইক মোটেও দেয় না। আমি দেখছি, কারণ এই জিনিসটা যে আমি লাইক বারবার আমি সকল অংশে তিনবার করে লিখে দিই, তারপরেও তারা লাইক দিতে চায় না। তো আমি আজকে আর তাদেরকে বলে মুখ ব্যথা করবো না, কারণ তোমরাই, কারণ তোমরা আমাদের কথা শুনবা না, আর আমাদের এটাও তোমরা বুঝবা না কষ্টটা। তোমরা যদি বুঝতে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে, এরকম করতে পারতে না তোমরা। কেন তোমরা এরকম করো আমি বুঝতেই পারি না। তো যাই হোক, তারপর তোমরা আমার বন্ধু, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালো লাগলে একটা লাইক দেবা। আর এরা হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য। তো কেমন নতুন সদস্যদের দেখতে অবশ্যই কমেন্টে জানাবা। আর প্লিজ প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর একটা লাইক দিবা, প্লিজ লাইক দিতে ভুলো না। তোমাদেরকে আর কি বলবো, তোমাদের বলার মতো আর কোনো ভাষা নাই ভাই। তোমরা যে কেন এরকম করো, ভাই বা বোন আপু যেই হও না কেন, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে প্লিজ।